রাজধানী চকবাজার এলাকার ইফতার বাজার নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, চকবাজারে স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার তৈরি হচ্ছে কিনা, বিক্রি হচ্ছে কিনা জানাবেন আমাদেরকে। চকবাজারে এখন যে একটা পরিস্থিতি, এখন চকবাজারে কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা ক্যাম্পেইন করছেন, প্রত্যেকটা জায়গাতে ক্যাম্পেইন করছেন। পাশাপাশি তাদের ক্যাম্পেইনের জন্য কিন্তু নিয়ে এসেছেন চিত্রনায়ক ফেরদৌস। আমরা একটু পরিবেশটা, একটু পরিস্থিতি একটু দেখাই যে প্রত্যেকটা জায়গাতে যারা বিক্রয় কর্মী যারা আছেন তারা কিন্তু আগে থেকেই সুরক্ষিত ভাবে এখানে বিক্রি করছেন যে কোনো জিনিস, বা তারা মাস্ক, তারপরে মাথায় হ্যাট পরা সহ সবকিছু তারা পরে আছেন, যাতে করে কোন রকম সমস্যা বা ক্রেতারা আসলে কোন রকম ভোগান্তিতে না পড়েন যে কোনো বিষয় নিয়ে। এখানে কিন্তু চিত্রনায়ক ফেরদৌস এসেছেন সচেতনতামূলক কাজে, সচেতনতা বৃদ্ধির জন্য, যাতে করে এখানে বিক্রেতা যারা আছে তাদেরকে সচেতন করা যায়। তিনি বিভিন্ন জিনিস, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন জিনিস তিনি এখানে বিতরণ করছেন, বিতরণ করে তিনি আবার এখানে বিভিন্ন জিনিস দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বিষয় তাদেরকে শেখাচ্ছেন। আমরা একটু তার কথা একটু শুনি। ধারা ভাঙ্গে তো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে আমাদের আসছেন, এসে গেছেন, বুঝতে পারছেন, উনি মনে প্রাণে চাচ্ছেন আমাদের বাংলাদেশের সবাই নিরাপদ খাদ্য প্রাপ্তি হোক। আমরা আগে তো হাইজিনটা মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আমি নিজে একে একে পরিষ্কার রাখতে হবে, কিনতে আসে তাকে সচেতন হতে হবে, যে বিক্রি করছে দুজন দুই পক্ষই সচেতন হতে হবে। অন্য বস্ত্র অসুস্থ হচ্ছে আমাদের মৌলিক অধিকার, নিরাপদ খাদ্যটা কিন্তু আমাদের অধিকারের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো আমি টাকা দিয়ে কিনবো, আমি কেন দেখে অপরিষ্কার টাকা দেখাতে অনিরাপদ খাবার কেন খাবো? এই ব্যাপারটাই আমরা সবাইকে বুঝাতে চাই। ঐতিহ্যবাহী চকবাজার কিন্তু আসলে ইফতারের জন্য বেশ খুব সুন্দর ভাবে ইফতার বিক্রি করছে, এটা দেখে খুব ভালো লাগছে, দেখে খুব হাইজিনিক মনে হচ্ছে এবং নিরাপদ মনে হচ্ছে। যে এবং খাবারগুলি জানি যে আমি সুস্বাদু, তো তারা এখন কিরকম ভোজ্য তেল ইউজ করছে, একই তেল কি বারবার ইউজ করছে কিনা, সেগুলো আমাদের কর্তৃপক্ষের সাথে দেখবে। পুরো রমজান জেলে চলবে, কালকে আমরা যাবো বেলি রোডে, এরপর কি চলতে থাকে পুরো মাসব্যাপী এই অভিযান চলবে। গত বছরও আমাদের অভিযান চলেছে, আমরা এখানে প্রশিক্ষণ দিয়েছি, এবছরও আমরা যারা খাদ্য উৎপাদন করছে। ধন্যবাদ আপনাকে।